ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় তিনশো তেতাল্লিশটি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে বুধবার সকালে সারা দেশের ন্যায় ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার তিনশো তেতাল্লিশটি অসহায় ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্প দুই এর চতুর্থ পর্যায়ে ভূমি ও জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষে এসব গৃহ ও জমির দলিল হস্তান্তর করেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের মাথা গোজার ঠাই করে দেওয়ায় নিজ নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এমপি শাওন এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ রানা ইসলাম ভোলা এনএন টিভি